হচ্ছে শুরুতেই জানতে চাই যে তরুণদের নিয়ে কাজ করবেন এই চিন্তাটা মাথায় কেন আসলো, অন্য কিছু কেন না, কেন ব্যবসা করব না, কেন বিদেশ চলে যাব না? হ্যাঁ, আসলে আমি তো লেখাপড়া করেছি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে। তো আমাদের সময় ওই সময় 2004-05-06 আমাদের বন্ধুরা বেশিরভাগ সময় দেশে বাইরে চলে যাওয়ার একটা প্রবণতা ছিল, বাইরে লেখাপড়া করা, মাস্টার্স করা। আমি তখন চিন্তা করলাম আসলে সবাই যদি বিদেশ চলে যায়, আর আমি যদি, যেহেতু ব্যবসায়িক পরিবারের সন্তান, আমি যদি 4-5 বছর দেশের বাহিরে থাকি এবং দেশের টোটাল ইকোসিস্টেম থেকে ডিটাচ থাকি, তাহলে আমাকে কিন্তু এসে আবার সব জিরো থেকে শুরু করতে হবে। মানে মানুষের গ্রোথের টাইমটাতে যে কানেকশনসটা হয়, লাইফ ইজ অল অ্যাবাউট কানেকশন, নেটওয়ার্কিং। যারা ব্যবসা করি, আমাদের জন্য নেটওয়ার্কিং একটা বড় একটা পার্ট। তখন আমি চিন্তা করলাম যে আসলে আমার বিদেশে যাওয়াটা মানে ঠিক হবে না, আমি দেশে রয়ে গেলাম। এবং আমি যেটা বলছিলাম, ধরুন আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা প্রত্যেকটা জায়গায় একটা বৈষম্য আছে, নারী পুরুষ, ধনী গরিব, নবীন প্রবীণ। আমি যখন 2025 বছর বয়সে যখন ঢাকার ব্রাদার্স ইউনিয়নের ক্রিকেট কমিটির সভাপতি দায়িত্ব পাই, তখন ওই মিটিংয়ে আমার বাবার এক বন্ধু ছিল। তো তখন তিনি আমাকে বললো যে আপনি, তুমি তো আমাদের ভাতি যাও, তোমার বয়স কম, তুমি তো এত বড় একটা দায়িত্ব পালন করতে পারবে না, তোমাকে আমরা চাই না, তুমি এক্ষুনি রুম থেকে বের হয়ে যাও। তো ওই দিন আমি খুব আপসেট হলাম যে আসলে মানে বয়স দিয়ে যে বৈষম্য শিকার আমি হচ্ছি, বা আমরা তরুণরা, আমরা বলি তরুণের বাংলাদেশ বা তরুণরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, সে জায়গায় প্রবীণরাই সুযোগ করে দিচ্ছে না। তখন আমার চিন্তা হলো যে আসলে প্রতিটা সেক্টরে এই বৈষম্যটা আছে এবং সেটা নিয়ে একটু কিছু করা উচিত। সেটাই মাথায় সেই আমাকে মানে ওই জিনিসটা আমার খুব স্ট্রাইক করেছে 24 বছর বয়সে। তখন আমি চিন্তা করলাম যে আমি নিজেই তরুণদের জন্য, তরুণদের সমস্যাগুলো নিয়ে, বা আমি যে যে সেক্টরে আছি সেখানে কীভাবে তরুণদেরকে প্রমোট করা যায়, বা আমি নিজে কীভাবে প্রমোট হতে পারি, সব কিছু মিলিয়ে আমি অনেকগুলো সংগঠন, অনেকগুলো বিজনেসেও, আমি জুনিয়র চেম্বার, আমি ধরুন খুলচি ক্লাব প্রতিষ্ঠা করেছি, চিটং ক্লাবের পাশাপাশি একটা খুলচি ক্লাব করেছি, আমি চিটং ব্রাদার্স ইউনিয়ন স্পোর্টসের দায়িত্ব নিয়েছি, আমি চেস ফেডারেশনের চিফ কোঅর্ডিনেটর হয়েছি, আমি বর্ষবরণ পরিষদের সভাপতি দায়িত্ব নিয়েছি, আমি একুশে মেলা পরিষদের সেক্রেটারি দায়িত্ব নিয়েছি। সমাজের প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে সব ছিল, মানে আমার সুযোগ ছিল, আমি সেখানে নেতৃত্বের জায়গাটা তৈরি করার চেষ্টা করেছি এবং তরুণদেরকে প্রমোট করেছি। তো আসলে হয় না, একটা মানুষের লাইফে একটা একটা ধাক্কা লাগে, ওই ধাক্কাটা তখন ছিল, সেই ধাক্কাতে এখনো চলছে আর কি। সেই এক কাজের এক ধরনের ডাইভার্সিটি আপনার মনে হচ্ছে যে স্পোর্টস, বিজনেস, কালচারাল অ্যাক্টিভিটিস, এই ডাইভার্সিটিটা আপনি কীভাবে আসলে উন্নত করেন? আসলে যখন আমি মানে আমার লাইফে প্রতিটা ঘটনা একটা আসলে মানে মজার, কারণ আমি স্পোর্টসে প্রথম স্পোর্টস দিয়ে আমার মানে সংগঠনের হাতে ঘুরি। আমি স্পোর্টসে ক্রিকেট নিয়ে দীর্ঘ 12-14 বছর কাজ করেছি। আমাদের টিম থেকে তামিম ইকবাল, আফতাব, মানে এটা আমার হাতেই ওঠা, কারণ যেহেতু আমি ব্রাদার্সের প্রেসিডেন্ট ছিলাম, আমাদের টিম ধরে তাদের প্রথম প্রিমিয়ার ডিভিশন খেলা, ফার্স্ট ডিভিশন খেলা, আরও অনেক প্লেয়ার, নাজিমুদ্দিন, যারা ন্যাশনাল টিমে খেলে। তারপর যখন আমি যখন আমার বিয়ে হয় 2010-এ, তখন আমার মানে আমার ফাদার এবং আমার ফাদার ইন ল, ওরা চিটাগং ক্লাবের মেম্বার। বিয়ে করতে গিয়ে তখন দেখলাম যে আমার বিয়ে অনেকগুলো ইস্যু, যে চিটাগং ক্লাবের একটা মানে সাপোর্টটা পাচ্ছিলাম না, মানে হয় মেম্বার হয়েও একটু বৈষম্যের শিকার হচ্ছে। তখন চিন্তা করলাম যে আমি নিজে একটা ক্লাব করবো। দেন আই স্টার্টেড ব্যাক ইন 2013, আমি চিটাং একটা ক্লাব করি, চিটাং খুলশি ক্লাব লিমিটেড, যেটা প্রায় 700-800 মেম্বার এখন। আমাদের প্রায় 120টা গ্রুপ প্রজেক্ট চলছে নিজস্ব ভবনের। তো প্রত্যেকটা জায়গায় গিয়ে যখন দেখি বৈষম্যের শিকার হয়, তখন নিজে করার জন্য শুরু করি। এবং যেমন জুনিয়র চেম্বার চিটাংয়েরও সেম, আমরা যখন দেখছি যে আসলে ইয়াংরা চিটাং চেম্বার, মেট্রোপলিটন চেম্বারের সুযোগ পাচ্ছে না, তখন আমি চিন্তা করলাম যে চিটাংয়ে আমি জুনিয়র চেম্বারটা শুরু করি। ব্যাক ইন 2012 আই স্টার্টেড জুনিয়র চেম্বার চিটাং, আই এম দ্য ফাউন্ডার প্রেসিডেন্ট। তো তখন থেকে চিটাংয়ের তরুণদেরকে একসাথে করতে থাকি, তারপরে খুলশি ক্লাব করতে থাকি, কারণ চিটাগং ক্লাব বা মেট্রোপলিটন ক্লাবগুলোতে ধরেন আমাদের ফাদার ইন ল যায়, বা আমার ফাদার যায়, বা আঙ্কেলরা যায়, যেখানে আমাদের যাওয়াটা বসাটা আসলে বেয়াদবি মনে করে ওই কালচারাল ইকোসিস্টেমে। তখন আমরা চিন্তা করলাম যে আমরা একটা ক্লাব শুরু করি, তখন খুলশি ক্লাব শুরু করলাম, সেটা আমি ফাউন্ডার প্রেসিডেন্ট। এভাবে আসলে প্রত্যেকটা জায়গায় কোনো না কোনো কারণে ধাক্কা খাওয়ার পর নেতৃত্ব জায়গাটা তৈরি করে, এবং আজকে অনেক তরুণ নেতৃত্ব তৈরি হচ্ছে দেখে ভালো লাগে। যে আসলে আমি যেমন জুনিয়র চেম্বার আজকে 10 বছর হয়ে গেছে চিটাংয়ে, আমি 10 বছরে 10 জন ফাইনেস্ট লিডার পেয়েছি তরুণ। তারাও কিন্তু তাদের সমস্যাগুলো, তাদের ধ্যান ধারণাগুলো তুলে ধরতে পারছে। তো এই জিনিসটা আসলে দিন শেষে একটা প্রশান্তি, মনে একটা প্রশান্তি তৈরি করে।